Hi, power system in a video, the symmetrical fault error, right to problem solve curbo. So basically, problem is complicated, monoholo, it's a complicated na. They came to keep a solve curse. So, a plant capacity of a three phase generating station consists of two Doshajar KVA generators of reactors, reactance such a 12%. That means, at a plant capacity as a take a plant capacity of three phase generating station as a Jacana consists curtisse with the one as a duita. এতো কেভিএর জেনারেটরস ঠিক আছে এবং তাদের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 12% তাহলে দুটো জেনারেটর এখানে দেখলাম 12% রিঅ্যাকট্যান্স দেওয়া আছে এন্ড আরেকটা দেওয়া আছে আরেকটা জেনারেটর দেওয়া আছে ওয়ান জেনারেটর এতো কেভিএর জেনারেটর দেওয়া আছে এবং রিঅ্যাকট্যান্স দেওয়া আছে এতো তাহলে আমাদের তিনটা জেনারেটর এখানে পাইলাম ঠিক আছে তাহলে কি দেখলাম একটা জেনারেটিং স্টেশন আছে সেখানে দুটো জেনারেটর কনসিস্ট করতেছে এতো ভ্যালু এবং এতো রিঅ্যাকট্যান্স আরেকটা জেনারেটর এতো ভ্যালু এবং এতো রিঅ্যাকট্যান্স কনসিস্ট করবে বিদ্যমান আছে সেখানে সো জেনারেটরস আর কানেক্টেড টু দা স্টেশন বাসবার from which the load is taken through the three atogu acha amra simply prothome etuku agam complete kori tale tinta generator ache tale amra tinta generator ekhane draw kore feli ekta generator dui ta tinta tinta generator connect kora ache bus bar er madhye okay bus bar diye di then bus bar er madhye jukto korlam tale protitar eta hocche amader generator a eta hocche generator b eta hocche generator c so protitar generator er prothom dui tar value dewa ache hocche amader bole dewa ache hocche 10000 KVA, it are 10000 KVA, among reactance there such a 12%. It are reactance there such a 12%. Achha, the generators are connected to the station bus bar, which load is taken. Among C value to the assets from the passenger KVA, I took Tinta Jetu, Talam the director the value of the assets from the passenger KVA, 18% reactance there was. The generators are connected to the station bus bar mathe connect korlam and load is taken through the 3 passenger KVA step up transformer ebong load gulo taken korteci niche hocche amader 3 ta step up transformer use korteci tale ei khetre amra 3 ta step up transformer use korbo ekta dui ta 3 ta 3 ta step up transformer amra ekhane use korteci shekhan theke amader load nin load e jacche simple এটা হচ্ছে আমাদের স্টেপ আপ দ্যাট মিনস ভোল্টেজকে স্টেপ আপ করবে এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড হবে এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড হবে রাইট ওকে রাইট এবং এর ভ্যালুগুলো কী কী দেওয়া আছে যে সবগুলোর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5000 কেভি ট্রান্সফর্মার ইউজ করছে এখানে এটাও 5000 কেভিএ এটাও আমাদের 5000 কেভিএ উইথ 5% সবগুলোর রিঅ্যাক্টেন্স দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে আমাদের তিনটা জেনারেটর দেওয়া আছে তিনটা জেনারেটর বাসবারের মাধ্যমে যুক্ত করা আছে সবগুলোর ভ্যালু হচ্ছে 10000 দুইটার ভ্যালু হচ্ছে 10000 একটা পাস এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে 12 12 এবং 18 এবং বাসবারের পরবর্তীতে লোড যে আমাদের কানেক্ট করা আছে সেই লোডগুলো আমাদের কি হচ্ছে এখানে বলে দিয়েছে যে যে দ্য লোড ইজ টেকেন ফ্রম থ্রি ট্রান্সফর্মার্স তিনটা ট্রান্সফর্মার তাদের ভ্যালু দেওয়া আছে এবং রিঅ্যাকট্যান্স দেওয়া আছে এখন মেন কথায় আসি এখানে বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফল্ট এমভিএ দ্যাট মিনস আমাদের শর্ট সার্কিট এমভিএ বা শর্ট সার্কিট কেভিএ বের করতে পারলে এমভিএ থেকে কনভার্ট করে নিতে পারবো সেটা বের করতে বলছে ঠিক আছে হুইচ দ্য সার্কিট ব্রেকার্স অন যখন এটা ঘটবে তখন সার্কিট ব্রেকার হবে দ্যাট মিনস আমাদের শর্ট সার্কিট এমভিএটা বের করতে বলছে কোথায় কোথায় বের করতে বলছে তার মানে লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইড মে হ্যাভ টু ডিল উইথ সো আমাদের ট্রান্সফর্মারের লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইড দুইখানেই আমাদের তাহলে এখানে ফল্ট করবে এবং সেখানে আমাদের শর্ট সার্কিট এমভিএ বের করতে হবে দ্যাট মিনস এখানে যেহেতু আমাদের ফল্ট করছে ফল্ট এমভিএটা বের করতে বলছে কোন কোন জায়গায় লো ভোল্টেজ সাইডে দ্যাট মিনস তাহলে এখানে আমাদের ফল্ট করবে ঠিক আছে এবং এখানে আমাদের ফল্ট করবে তার মানে এটা ফল্ট এফ ওয়ান এবং এটা হচ্ছে আমাদের ফল্ট এফ টু লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইডে তার মানে এই দুইটা জায়গায় আমাদের কী বের করতে বলছে যে শর্ট সার্কিট এমভিএ বের করতে বলছে রাইট তাহলে আমাদের সার্কিটটা বোঝা হয়ে গেল এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা অঙ্কন করে ফেললাম দেন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করার পরে আমাদের রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং তার আগে আমাদের যে সূত্রটা আমরা একটু খেয়াল করি সূত্রটা আমাদের বের করতে বলছে এখান থেকে যে শর্ট সার্কিট কেভিএ তো সেখান থেকে আমরা এমভিএতে কনভার্ট করতে পারবো এটা সমান হচ্ছে বেস কেভিএ ইনটু 100 ডিভাইড বাই পার্সেন্টেজ এক্স তাহলে এখানে বেস কেভিএ কত আসতেছে আমরা বেস কেভিএ ধরে নিব ধরে নিচ্ছে বেস কেভিএ এখানে হচ্ছে আমাদের 10000 কেভিএ হচ্ছে আমাদের বেস কেভিএ লেট বেস কেভিএ ইজ ইকুয়াল টু আমাদের 10000 কেভিএ তাহলে আমাদের এখন পার্সেন্টেজ এক্স লাগবে আর পার্সেন্টেজ এক্সটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ দ্য সিস্টেম অন বেস কেভি আপ টু দ্য ফল্ট পয়েন্ট পর্যন্ত টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বেস কেভিএতে
basically base KVA তে total equivalent percentage reactance বের করতে হবে সেটা হচ্ছে base KVA তে আর কোশ্চেনে যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো রেটেড ভ্যালু দেওয়া আছে এটা রেটেড এটা রেটেড এটা রেটেড রিঅ্যাকট্যান্স সবগুলো রেটেড ভ্যালুতে দেওয়া আছে তাহলে ফার্স্ট প্রথমে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে প্রতিটার রিঅ্যাকট্যান্স বের করে নেই base KVA তে percentage reactance বের করব base KVA তে দ্যাট মিন্স 10000 KVA তে সো percentage reactance অফ জেনারেটর A এট base KVA সেটাকে ধরে নিচ্ছে আমাদের percentage অফ XA is equal to উপরে আসবে কি উপরে আসবে হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী যে percentage reactance at base KVA equals to base KVA divided by rated KVA into percentage reactance at rated KVA সো উপরে আসবে হচ্ছে আমাদের base KVA হচ্ছে আমাদের 10000 ধরে নিয়েছিলাম রেটেড ভ্যালু কত রেটেড ভ্যালু হচ্ছে আমাদের 10000 যেটা কোশ্চেন দেওয়া থাকবে into percentage reactance at rated KVA equals to 12 that means এখান থেকে পাবো হচ্ছে আমাদের 12% ঠিক একইভাবে এটার ক্ষেত্রে সেম আসবে percentage of XB কারণ ভ্যালু সেম is equal to 12%. Then percentage reactance of alternator C at base KVA is equal to base KVA divided by rated KVA. Base KVA হচ্ছে 10000 rated value কত এখান থেকে 5000 KVA into percentage reactance at rated KVA সেটা হচ্ছে 18% is equal to আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে 36 পাবো হচ্ছে 36% তাহলে তিনটা পেয়ে গেলাম এখন আমাদের লাগবে হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে এখন আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে বের করে ফেলি যে percentage reactance of transformer XT at base KVA উপরে আসবে হচ্ছে base KVA base কত ফেলো base হচ্ছে আমাদের 10000 divided by rated KVA কত rated KVA হচ্ছে 5000 into percentage reactance at rated KVA হচ্ছে 5% কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে সেটা এটার ভ্যালু পাবো হচ্ছে আমাদের 10% তাহলে সবগুলো আলাদা আলাদা আমরা base KVA তে base ভ্যালুতে base KVA তে percentage reactance পেয়ে গেলাম এখন আমাদের এটার উপর ভিত্তি করে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে সো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আমরা অঙ্কন করে ফেলি তিনটা আছে এখানে অল্টারনেটর সো তিনটার ক্ষেত্রে আমরা একটু পয়েন্ট নিলাম নিটর পয়েন্ট সেটা প্রথমটার ক্ষেত্রে আসবে হচ্ছে অল্টারনেটর এ অল্টারনেটর বি অল্টারনেটর সি তিনটা অল্টারনেটর নিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের এক্স এ পার্সেন্টেজ অফ এক্স এ আসবে এটা পার্সেন্টেজ অফ এক্স বি তে আসবে এটা পার্সেন্টেজ অফ এক্স সি তে আসবে এটা সো তিনটার ভ্যালু আমরা পাইলাম সেটা হচ্ছে 12 এবং 36 দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 12% এটাও আমাদের 12% এবং এটা হচ্ছে আমাদের 36% আরেকটা বিষয় এখানে আমাদের যেহেতু দুইটা জায়গায় আমাদের দুইটা ভ্যালু বের করতে বলছে দুইটা জায়গায় দুইটা ফল করছে এখানে F1 এবং F2 তে দ্যাট মিন্স ইফ এই পয়েন্টে আমাদের শর্ট সার্কিট এমভিএ বের করতে বলছে এবং এই পয়েন্টে আমাদের শর্ট সার্কিট এমভিএ বের করতে বলছে তাহলে এক্ষেত্রে আমাদের ফলটা ঘটবে হচ্ছে এখানে প্রথম চিত্র ক্ষেত্রে খেয়াল করি এবার প্রথমটার মান বের করি দ্যাট মিন্স F1 পর্যন্ত আমরা বের করি F2টা পরে আসি জাস্ট এই পর্যন্ত তাহলে আমাদের যে এই পর্যন্ত আসলে আমাদের এই পর্যন্ত ফল ঘটবে হচ্ছে F1 পয়েন্টে ফল ঘটবে এই পর তার নিচেগুলো কনসিডারেশন আনা যাবে না নিচেগুলো বাদ পড়ে যাবে জাস্ট এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে কারণ এই পার্সেন্টেজ এক্সটা কোথায় ছিল পার্সেন্টেজ এক্সটা ছিল হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ দ্য সিস্টেম অন বেস কেভি আপ টু দ্য ফল পয়েন্ট পর্যন্ত যতগুলো রিঅ্যাকটেন্স থাকবে বেস কেভিতে তাদের ইকুইভ্যালেন্ট তাহলে এই পর্যন্ত আমাদের বের করতে হবে সেখানে আমাদের কী আছে তিনটা হচ্ছে প্যারালেলে আছে জাস্ট আমরা প্যারালেলে ক্যালকুলেশন করবো আর পরবর্তীতে যখন F2 কনসিডারেশন করবো মানে F2 ক্ষেত্রে মানে দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করবো সেটার জন্য ডায়াগ্রাম কীরকম আসবে সেটার জন্য ডায়াগ্রাম আসবে তখন আমাদের ট্রান্সফর্মারটাও কনসিডারেশনে চলে আসবে কীভাবে আসে সেটা দেখি এটা হচ্ছে আমাদের এক্স এ দ্যাট মিন্স 12% এটা হচ্ছে আমাদের 12% এটা হচ্ছে আমাদের 36% এবং আমাদের এখানে একটা ট্রান্সফর্মার চলে আসলো ট্রান্সফর্মার ক্ষেত্রে ট্রান্সফর্মার রিঅ্যাকটেন্সটা তখন কনসিডারেশনে চলে আসবে সেটা হচ্ছে রিঅ্যাকটেন্স ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে 10% এবং ফলটা ঘটবে তখন হচ্ছে আমাদের এই জায়গায় দ্যাট মিন্স F2 এটা হচ্ছে F2 জন্য তাহলে আমাদের প্রথমে F1 জন্য ক্যালকুলেশন করি দ্যাট পরবর্তীতে F2 জন্য ক্যালকুলেশন করবো কারণ দুইটা ভ্যালু বের করতে বসে তাহলে এখানে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স হবে তিনটা প্যারালালে ক্যালকুলেশন করলে যত আসবে সত্য তত যেহেতু এখানে 12 এবং 12 আছে তাহলে 12 এবং 12 শর্টকাটে আমরা কী লিখতে পারি জাস্ট হাফ লিখতে পারি জাস্ট 6% এবং এখান থেকে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট আমরা ধরে নিয়েছিলাম এটার উপরে এখান থেকে আমরা পাবো হচ্ছে 36 এবং ফলটা ঘটছে এখানে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে কত ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স আসবে হচ্ছে আমাদের এখানে এক্ষেত্রে 6 × 36 / 6 + 36 আমাদের পাবো হচ্ছে 5.14% তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যখন আমাদের F1 ফল্টের ক্ষেত্রে নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এত তার মধ্যে বেস কেভিএ জানা আছে এটা জানা আছে জাস্ট মান বসিয়ে দিব সো আমাদের ফল্ট এমভিএ আসবে হচ্ছে উপরে এখানে আসবে হচ্ছে আমাদের বেস এমভিএ যদি এমভিএ কেভিএ থেকে এপাশে কেভিএ এমভিএ নিয়েছি তাহলে এপাশে এমভিএ আসবে যদি এপাশে কেভিএ নিতাম এপাশে কেভিএ আসতো ফল্ট এমভিএ ইকুয়ালস টু বেস এমভিএ
নিয়েছিলাম বেস কেভিএ ধরেছিলাম হচ্ছে 10,000 কেভিএ, সেখান থেকে আমাদের এমভিএতে কনভার্ট করলে 10 আসবে, 10 এমভিএ ইনটু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স কত মেলা হচ্ছে আমাদের 5.14। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এখান থেকে 194.5। ফার্স্ট পার্ট শেষ, দ্যাট মিনস যখন আমাদের এই পয়েন্টে ফল্ট ঘটেছিলো সেই ক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট এমভিএ পেয়ে গেলাম, তখনই আমাদের সার্কিট ব্রেকারটা অন হবে, রাইট? এবং তার পরবর্তীতে আমাদের যখন ফল্ট এফ টুতে ঘটবে সেক্ষেত্রে আমাদের কী ভ্যালু আসবে সেটা দেখি। এই ক্ষেত্রে এই সার্কিটে দেখতে পাচ্ছি তিনটা প্যারালালে আছে, তো তিনটা প্যারালাল করলে আমরা পাবো হচ্ছে 5.14 এবং তার সাথে সিরিজে থাকবে। দ্যাট মিনস এটা তিনটা প্যারালাল করলে আমরা পাবো হচ্ছে 5.14 এবং তার সাথে এই 10টা আছে হচ্ছে সিরিজ। দ্যাট মিনস 10+5.14% করলে আমরা টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফল্ট এমভিএ কত আসবে, ইকুয়াল টু বেস এমভিএ, বেস ধরেছিলাম 10,000 কেভিএ, তার মানে 10 এমভিএ ইনটু 100 ডিভাইডেড পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কত আসবে, 5.14+10, দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে আমাদের 15.14%। তাহলে এটা পান্ডা বসে দিলাম, অ্যান্সার ক্যালকুলেশনগুলো আমরা পাবো হচ্ছে 66, রাইট? সো এটা হচ্ছে আমাদের ফল্ট এমভিএ পেয়ে গেলাম। সো ভেরি সিম্পল ছিল প্রবলেমটা, বেসিক্যালি এখানে আমাদের কোশ্চিন দেখে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করলাম, দেন পরবর্তীতে আমাদের রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করলাম, তারপর হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স বের করলাম, জাস্ট আমরা ক্যালকুলেশনে অ্যান্সার আমাদের সূত্রমান বসে দিলাম, ঠিক আছে? সো নেক্সটে আমরা অন্য ম্যাথ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।